আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কেন এতদিন আমার ব্লগ আসেনি বা আমার কি হয়েছিল যার জন্য আমি ব্লগ দিতে পারিনি। কি সাংঘাতিক ব্যাপার, মানে কারোর হয়তো এরকম কোনো ইনসিডেন্ট বা এরকম কোনো এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি, আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুবই ভালো আছি। অলমোস্ট 10 দিন পর আজকে আবার ব্লগ করছি। তো তোমরা অনেকেই আমাকে ডিএম করেছিলে যে দিদি কেন তোমার ব্লগ আসছে না, তোমার কি হয়েছে, তোমার কি ভীষণ শরীর খারাপ হয়েছে। তো তোমরা দেখলাম অনেকেই চিন্তিত। তো আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কেন এতদিন আমার ব্লগ আসেনি বা আমার কি হয়েছিল যার জন্য আমি ব্লগ দিতে পারিনি। তো টেকনিক্যালি আজকের ব্লগটা 2024-এর ফার্স্ট ব্লগ, সো উইশ ইউ অল আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো কাটুক তোমাদের নতুন বছরটা, তোমরা সকলেই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। 31st ডিসেম্বর আর 1st জানুয়ারি বাড়িতেই ছিলাম, বাইরে কোথাও যাইনি, ফ্যামিলির সাথেই টাইম স্পেন্ড করেছি, তো সেই জন্য ওই দুদিন আর কোনো ব্লগ বানাইনি। তারপর 2nd জানুয়ারি গেছিলাম শান্তিনিকেতনে, শান্তিনিকেতনে ব্লগও আসবে, খুব তাড়াতাড়ি আসবে। এবার শান্তিনিকেতন থেকে ফেরার পরে না আমার গলা মারাত্মকভাবে ভেঙে যায়, মানে লাইফে ফার্স্ট টাইম আমার গলা এইরকম ভেঙে যায় যে আমার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছিল না। মানে প্রথম 5 দিন তো আমার উল্টো দিকে লোকটা বুঝতেই পারছিল না যে আমি কী বলতে চাইছি, কী বোঝাতে চাইছি, কিছুই বুঝতে পারছিল না। আমার নিজেরও ভীষণ ফেড আপ লাগছিলো, মানে এরকম অবস্থা আগে কখনো হয়নি, তো মানে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। তারপরে কাল থেকে মোটামুটি গলাটা অনেকটা ক্লিয়ার হয়েছে, তাও কালকে কিছু আধ ভাঙা অবস্থায় কথা বলেছি, আজকে তো পুরোপুরি ক্লিয়ার। তো সেই জন্যই ভাবলাম যে আজ থেকে আবার ব্লগটা স্টার্ট করি। তো এই কারণেই আমি এতদিন ব্লগ দিতে পারিনি, গলার অবস্থা মারাত্মক ছিল, মানে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না। আর শান্তিনিকেতন থেকে ফেরার পরে আমার মার বার্থডে ছিল, তো প্রত্যেক বছর আমার মার বার্থডে ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করি। 5th জানুয়ারি হচ্ছে আমার মার বার্থডে, বাট এবছরে আমার মার বার্থডেতে আমার গলার অবস্থা এতটাই মারাত্মক ছিল যে আমার ব্লগ করার মতো, মানে ব্লগ করার মতো কোনো কন্ডিশনই আমার ছিল না। কেন কি আমার কোনো কথাই তো তোমরা বুঝতে পারবে না, তার থেকে বড় কথা হচ্ছে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না, ভয়েস ওভার দেবো তারও পরিস্থিতি নেই, তো সেই জন্য আমি ব্লগ করতে পারিনি। বাট হ্যাঁ, মা যখন কেক কাট করছিলো ওইটুকু ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম, তো ওইটা আমি এই ভিডিওর মধ্যে অ্যাটাচ করে দেবো, তোমরা দেখে নিতে পারবে। তো যাই হোক, শান্তিনিকেতনের ব্লগও খুব শিগগিরই আসবে। আমার যেহেতু শরীরটা ভালো ছিল না, আমি ব্লগ এডিট করে উঠতে পারিনি, এবার আস্তে আস্তে এডিট করে আমি চ্যানেলে পোস্ট করে দেবো, তোমরা তখন সেটা দেখতে পাবে। তো আজকে স্নান পুজো করে একটু নিচে এসেছিলাম, একটুখানি হাঁটলাম, আজকে যেহেতু রোদটা অতটা চড়া নেই, অনেকের সাথে দেখা হলো, একটুখানি গল্প গুজব করলাম। এবারে একটু খিদে খিদে পাচ্ছে, এখন বাজে 2:30, এবারে বাড়ি গিয়ে লাঞ্চ করবো। আজকে আমাদের লাঞ্চে হয়েছে ফুলকপি সয়াবিন দিয়ে খিচুড়ি, তো চলো লাঞ্চ করে নিই, তারপরে আবার গল্প করছি। গরম গরম খিচুড়ি, লাঞ্চটা পুরো জমে গেছে। আর আমি না মানে ওই অমলেট বা আলু ভাজা এসব দিয়ে খিচুড়ি খাওয়ার থেকে আমি শুধু খিচুড়ি ঘি দিয়ে খেতে বেশি পছন্দ করি আর কি। যাই হোক, লাঞ্চ তো হয়ে গেছে, আর ঈশান আরিয়ানের কাল থেকে স্কুল খুলে যাবে, ওদের তো উইন্টার ভ্যাকেশন শেষ, তো আজকে ওদেরকে নিয়ে একটা মুভি দেখতে যাবো। কাবুলিওয়ালা বলে যে মুভিটা বেরিয়েছে, অনেক দিন ধরেই ভাবছিলাম নিয়ে যাবো, ইনফ্যাক্ট 31st ডিসেম্বর 1st জানুয়ারি দুদিনই টার্গেট করেছিলাম, বাট একেবারেই টিকিট পাইনি, হাউসফুল ছিল, সেই জন্য ওদেরকে নিয়ে যেতে পারিনি। তো কালকে যেহেতু স্কুল খুলে যাচ্ছে, তো সেই জন্য আজকে ওদের নিয়ে যাবো, আর আমি টিকিট বুক করেও রেখেছি। তো আজকে বিকেলবেলা ওদের দুজনকে নিয়ে কাবুলিওয়ালা দেখতে যাবো। কাবুলিওয়ালা আমি ছোটোবেলা অনেকবার দেখেছি, তোমরা যারা 90s কিড আছো বা 80s কিড আছো, মানে যাদের যখন সামার ভ্যাকেশন পড়তো, আমার খুব স্পষ্ট মনে আছে ওই সামার ভ্যাকেশনে ছুটি ছুটি বলে একটা প্রোগ্রাম হতো, তখন তার এত চ্যানেল ছিল না টিভিতে, তখন দুটো মতো চ্যানেল ছিল, তো ছুটি ছুটি প্রোগ্রামে কাবুলিওয়ালাটা দিত। তো কাবুলিওয়ালা যতবার দিত আমি বসে দেখতাম, খুব ভালো লাগতো ওই ছুটি ছুটি প্রোগ্রামটা। তো সেই জন্য ভাবলাম ঈশান আরিয়ানকেও দেখিয়ে আনি, বাচ্চাদের সিনেমা বেশ ভালোই লাগবে।
সন্ধ্যেবেলা যাবো আর কি। আর ভাবছি যে যাওয়ার আগে ওদের ডিনারটা আর কি, ডিনারে আমি ভাবছি আজকে চিকেন বানিয়ে দেবো। তো চিকেনটা না আমি আমার মার কাছ থেকে রেসিপিটা আর কি শিখেছি। আমার মা অনেক রকমের রেসিপি ইনোভেট করে সেগুলো রান্না করে, তো আমি মার কাছ থেকে অনেক রান্নাই শিখেছি। তো এই চিকেনটা আমি মার কাছ থেকে শিখেছি, যাদের বাচ্চারা শাক খেতে একদম পছন্দ করে না সেই বাচ্চাদের জোর না করে এই রেসিপিটা বানিয়ে ওরা বুঝতেই পারবে না যে পালং শাক খাচ্ছে, আর অ্যাট দ্য সেম টাইম ভীষণ টেস্টি লাগবে ওদের। পালং শাক দিয়ে এই রেসিপিটা খুবই ইজি আর চটজলদি হয়েও যায়। তো এখন আমি চিকেনের ব্রেস্ট নিয়ে এসেছি, তো চিকেনের ব্রেস্ট দিয়ে আমি ম্যারিনেট করবো। তো ম্যারিনেশনের জন্য কী কী লাগে পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। এটা করে বাচ্চাদের খাওয়াতে পারো, খুবই হেলদি একটা রেসিপি। আর আমার জন্য রাত্রেবেলা কী করবো ভাবছি, রাত্রেবেলা আর আমি খিচুড়ি খাবো না, খিচুড়ি অনেকটাই আছে, আবার কালকে খাবো, রাত্রেবেলা কিছু একটা বানিয়ে নেবো। তো এখন ঈশান আরিয়ানের জন্য চিকেনের ব্রেস্টটা আর কি ওটা ম্যারিনেট করে রাখি, তারপরে যখন মুভি দেখে ফিরে আসবো তখন ওটা রাত্রেবেলা বানিয়ে দেবো। চিকেন ব্রেস্টটা আমি এখানে ধুয়ে রেডি করে রেখেছি, এবার এই ব্রেস্টগুলো একটু ছোটো ছোটো পিসে কাট করে নেব। এই যে এরকম সাইজ করে নিচ্ছি। পালং শাক, ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা। এবার পালং শাকটা আগে ভাপিয়ে নেব। জলটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাক ভাপানো হয়ে গেছে, পালং শাকের জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে নর্মাল একটুখানি জল দিয়েছি, ঠান্ডা জল, তার মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। পালং শাকটা ঠান্ডা জলে দিয়ে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটা বানানোর জন্য। ফার্স্টে দিলাম পালং শাক, এরপরে দিচ্ছি ধনে পাতা, এর সাথে অ্যাড করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তোমরা অ্যাভয়েড করতে পারো, বাট আমি একটু অ্যাড করে দিচ্ছি, এতে টেস্টটা সুন্দর আসে। এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। ফার্স্টে চিকেনটা নুন, গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম আমি এখানে, আর লেবু দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। একটুখানি মেখে নিচ্ছি, এরপর আমি যে মিক্সিতে পেস্টটা বানিয়েছি সেটা অ্যাড করব। এই যে মিক্সিতে আমি যে পেস্টটা বানিয়েছিলাম এবার এটা অ্যাড করে দিচ্ছি। এটা ভীষণ হেলদি একটা রেসিপি, নিজেরাও খেতে পারো, বাচ্চাদেরও খাওয়াতে পারো। আর লাস্টে অ্যাড করে দিচ্ছি একটুখানি অলিভ অয়েল। তোমাদের কাছে অলিভ অয়েল না থাকলে তোমরা এমনি সয়াবিন অয়েলও অ্যাড করতে পারো। অয়েলটা অ্যাড করে আবার একটুখানি ম্যারিনেট করে নিচ্ছি। এই যে আমার ম্যারিনেশন ডান, এবার খাওয়ার আগে গরম গরম চিকেনটা ফ্রাই করে নেবো। একটুখানি বাটারের মধ্যে চিকেনটা ফ্রাই করে নিলে খেতে ভীষণ ভালো হয়, ঈশান আরিয়ান খেতে খুব ভালোবাসে। তোমরাও তোমাদের বাচ্চাদের জন্য বানিয়ে দেখতে পারো, ওদেরও আই হোপ ভীষণ ভালো লাগবে। যাই হোক, কাবুলিওয়ালা দেখে ফিরে এসে ভাত তো বানানোই আছে, ঈশান আরিয়ানের জন্য চিকেনটা বানিয়ে নেবো। আর আমি ভাবছি আজকে রাত্রেবেলা রুটি আর বেগুন পোড়া খাবো। আরে বেগুন পোড়া বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, তোমাদের সাথে এই স্টোরিটা শেয়ারই করা হয়নি। কোনো একটা ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ফার্স্টে রুটি আর বেগুন পোড়া খাচ্ছি, এবার সেদিনকে বেগুন পোড়া বানানোটাও আমি ব্লগের মধ্যে শেয়ার করেছিলাম তোমাদের সাথে। এবার সেদিনকে না এই যে আংটিটা দেখছো, এই আংটিটা হারিয়ে গেছিলো, মানে আমি বলতে পারো সকালবেলা জিমে গেছিলাম, এবার জিম থেকে ফেরার পর থেকে না আমি আর আংটিটা খুঁজে পাচ্ছিলাম না। তো আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো যে এই আংটিটা খুঁজে পাচ্ছি না, এই আংটিটা আমাকে আমার মা দিয়েছিলো, অনেক বছর পরেছিলাম, আর সোনার কোনো জিনিস হারালে দেখবে প্রচণ্ড গা কচকচ করে। এবার আংটিটা যে হারিয়ে গেছে, তন্ন তন্ন করে বাড়িতে খুঁজেছি, জিমে গেছিলাম, ভাবলাম জিমে কি পড়ে গেছে, জিমে গিয়েও তন্ন তন্ন করে খুঁজেছি। এবার বাড়িতে তো মানে মোটামুটি 4-5 বার খুঁজেই ফেলেছি, জিমে গিয়েও 3 বার খুঁজে ফেলেছি। এবার আমার পাশাপাশি আর যারা জিম করছিলো আমার থেকে শুনে তারাও দেখছি জিমের মধ্যে পুরো খুঁজছে, কোথাও পাচ্ছি না। তো প্রচণ্ড মন খারাপ নিয়ে বাড়িতে সারাদিন বসে ছিলাম। এবার বিকেলবেলা আমি যে ভ্লগটা বানিয়েছিলাম, ওই বেগুন পোড়া ভ্লগটা, ওটা এডিট করতে বসেছি মন খারাপ নিয়ে।
এবার আমি দেখছি যখন বেগুন পোড়াটা মানে যখন বেগুনটা পোড়াচ্ছি তখনও কিন্তু আংটিটা আমার হাতে রয়েছে, আর যখন আমি ব্রেকফাস্ট করছি তখন কিন্তু আংটিটা আমার হাতে নেই। তখন আমি ভাবছি কী ব্যাপার, যখন বেগুন পোড়াটা করছি তখন দেখছি আংটিটা হাতে রয়েছে, আর যখন ব্রেকফাস্ট করছি তখন দেখছি আংটিটা হাতে নেই, তার মানে যা হওয়ার এই দুটোর মাঝখানে হয়েছে। তারপরে কী হলো কী হলো ভেবে 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 তারপরে ভাবছি যাই তো একবার বেগুন পোড়াটা দেখি তো, যখন বেগুন পোড়াটা মাখছিলাম তখন কি সামহাও বেগুন পোড়ার মধ্যে রয়ে গেছে। তো তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে এসে বেগুন পোড়াটা বার করলাম, বেগুন পোড়াটা বার করে পুরোটা এরকম করে ঘেটে তারপরে দেখছি যে আংটিটা বেগুন পোড়ার মধ্যে থেকে বেরোচ্ছে, মানে বেগুন পোড়াটা যখন আমি মাখছিলাম এই আংটিটা না একটুখানি লুজ আছে, তো এটা খুলে গিয়ে একদম বেগুন পোড়ার মধ্যে ঢুকে গেছিলো। মানে কি সাংঘাতিক ব্যাপার, মানে কারোর হয়তো এরকম কোনো ইনসিডেন্ট বা এরকম কোনো এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি, আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল যাই হোক এটা যে ফাইনালি পেয়েছি তাতেই আমি খুশি। তো আজকে হঠাৎ মনে পড়ে গেল বেগুন পোড়ার কথা বলতে গিয়ে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে বিকালবেলা ঈশান আরিয়ানকে নিয়ে বেরোবো। তোমার ঝোলাতে কি আছে? ইসমে ইসমে হাতি আছে, হাতি দেখবে তুমি। মুভি দেখে বাড়ি ফিরে আমার বেগুন পোড়াটা করে নিয়েছি, আর আজকে না রাত্রে আর রুটি বানাতে ইচ্ছা করছে না, ভাত বানানো আছে, ভাত দিয়ে বেগুন পোড়া খেয়ে নেবো। আর কাবুলিওয়ালা মুভিটা বেশ ভালো লেগেছে, ঈশান আরিয়ানের তো খুবই ভালো লেগেছে, ওরা দুজন বেশ এনজয় করেছে। তো এখন গিয়ে ঈশান আর আরিয়ানের চিকেনটা বানিয়ে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি বাটার দিয়ে দিলাম, বাটারটা মেল্ট হয়ে গেলে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। এই চিকেনটা সিমে দিয়ে রান্না করতে হবে, একটা সাইড উল্টে দিয়েছি, এবার চাপা দিয়ে দিচ্ছি। আমাদের ডিনার ডান, আর কাল থেকে স্কুল খুলে যাচ্ছে, উইন্টার ভ্যাকেশন শেষ, তো কাল থেকে আবার ভোর ভোর উঠতে হবে, তো এখন আমরা শুয়ে পড়বো। আর হ্যাঁ, নেক্সট ব্লগগুলো দেখতে একেবারেই ভুলো না, নেক্সট ব্লগটা আসবে শান্তিনিকেতন ট্রিপ। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার ব্লগ দেখছো বাট এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে যেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।